হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন রেসিপি দেখার জন্য। আজকে বানাবো বেগুন ভাজি করেছিলাম, এটা শেয়ার করব আমি কিভাবে বাঙালি স্টাইলে করেছিলাম। আমার কাছে খুবই মজা লেগেছে, আমরা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম। আপনারা চাইলে গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন। তো আমি দুইটা বেগুন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো, আমি ওগুলা কেটে নিব এখন স্লাইস করে। তবে ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমি কিভাবে করছি। তো বেগুন ভাজাটা আসলে খুবই ভালো লাগে, আর আমি এখানে মাছ পোনা যেভাবে করি, মাছ পিরান যেটা সিলেটের, তো ওইটার মতোই করে মশলাটা বেজে নিয়েছিলাম। মাশাল্লাহ খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করে নিয়েছি। তারপরে আমি এগুলা ম্যারিনেট করব এখন বেগুনগুলা। একটু পরিমাণে তেল দিয়ে দিলাম একটা বাটিতে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর লবণ দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো এখন একটু লবণ দিয়ে তারপরে আমি মিক্স করে নিব তেলের সাথে এইগুলা পাউডারগুলা। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি এখন একে একে করে বেগুনের মধ্যে লাগিয়ে নিব। সবগুলা বেগুনে আমার লবণ এবং মরিচের যে মিশ্রণটি ছিল ওগুলা লাগানো শেষ। এখন আমি একটু রেস্টে রেখে দিয়ে চলে আসলাম ভাজার জন্য। একটু পরিমাণে তেল দিলাম, যেহেতু বেগুনে খুব বেশি তেল শক করে, তো আমি চাই যে বেগুনগুলা ভাজবো একটু অল্প তেলে, আমার কাছে ভালো লাগে। তো মশলার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর ওইদিকে আমার বেগুন ভাজাটা হচ্ছে, তো আমি অল্প আঁচে ভাজছি যাতে আমার ভেতরটাও সফট হয় বেগুনের, যাতে ভালোভাবে কুক হয়ে যায়। আমি এখন ইনগ্রিডিয়েন্টস সবগুলো রেডি করে নিয়েছি, বেগুন ভাজা শেষ আমার। এখানে চিলি নিয়েছি, গ্রিন চিলি, ধনে পাতা, আর লাগবে একটু হলুদ গুঁড়ো ও তেল, লাগবে লবণ, আর পেঁয়াজ কুচি লাগবে, আর বেগুন ভাজা তো অবশ্যই। তো ওগুলা রেডি হয়ে গেছে, তারপরে আমি এখন মশলার জন্য পেঁয়াজটা ভেজে নিব। তো একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা বেগুন করেছিলাম, তো বেগুনগুলো যেহেতু ফ্রাই করার পর অনেক নেতিয়ে যায়, তো আমি পেঁয়াজ এখানে 1 কাপ দিয়েছি মশলার জন্য, বেশি মশলা আবার প্রয়োজন না। তো আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা সিদ্ধ হতে একটু হেল্প হয়। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার পর। তারপরে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মেল আসে কাঁচামরিচের। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তো এখন একটু ঢাকনা সরিয়ে নেড়ে দিব যাতে নিচ থেকে পুরা না লাগে। তো ওই পর্যায়ে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। খুবই আলতো হাতে করবেন, যেহেতু বেগুনগুলো এখন ফ্রাই করার পর একটু নরম হয়ে গেছে। তো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম, এই তো আমার বেগুন ভাজাটা রেডি হয়ে যাচ্ছে। আর একটু কুক করে নিব যাতে মশলাগুলো ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে। অল্প আছে আমি ওই রকম রেখে দিয়েছি, আর ধনে পাতাও দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো হয়। এখন আমি একটা ডিশে বেড়ে দেখাচ্ছি কেমন হলো। তো আমি একটু সময় রান্না করেছিলাম, তো দেখতে পাচ্ছেন খুবই ভাজা ভাজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ওই রকম করতে পারেন, বেগুন সচরাচর সবসময় বাজারে পাওয়া যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খিচুড়ি সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ওইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আশা রাখবো আমি কন্টিনিউ করার জন্য, কারণ সময় ব্যস্ততার কারণে আসলে সব সময় রেসিপি দেওয়া বা ব্লগ দেওয়া হয় না, তারপরেও চেষ্টা করি যে কন্টিনিউ অ্যাক্টিভ থাকার জন্য। তো সবাই দোয়া রাখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।